এমএস ওয়ার্ডের আজকে প্রথম ক্লাস শুরু করব। ডেস্কটপ হচ্ছে আমাদের কম্পিউটারের মনিটরে যে স্ক্রিনটা দেখা যাচ্ছে, এই স্ক্রিনটাকে আসলে ডেস্কটপ বলে। তো ডেস্কটপের মধ্যে অনেক সময় আমাদের এমএস ওয়ার্ড ডাব্লিউ একটি আইকন থাকবে, এই আইকনটি থাকবে। এটি আসলে টাস্ক বার, এই বারের মধ্যে আছে এই আইকনটি। এটা হচ্ছে 2016 ওয়ার্ড 2016, কিন্তু আমরা আসলে ওয়ার্ড 2007টা শিখব। সো এখানের এই আইকনে আমরা ক্লিক করব না, আমরা স্টার্ট থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এই আইকনটিতে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট অফিস 2007 এর স্ক্রিন। তো এই স্ক্রিনের মধ্যে আমাদের প্রথমে আমরা শিখব কিভাবে আমরা কম্পোজ করব, কিভাবে আমরা টাইপ করব, এবং টাইপ করার পর কিভাবে ফাইল সেভ করব, এই কাজটি আমরা প্রথমে শিখব। অফিস বাটন থেকে সেভে ক্লিক করতে হবে অথবা কন্ট্রোল এস প্রেস করতে হবে। আমরা ম্যাক্সিমাম কাজ কিবোর্ডে করার চেষ্টা করব, কারণ কিবোর্ডে যতই আমরা কাজ শিখব কিবোর্ডে কাজ করলে দ্রুত কাজ করা সম্ভব, এই জন্য আসলে আমরা কিবোর্ডেই কন্ট্রোল এস প্রেস করব। তো কন্ট্রোল এস প্রেস করলে আমাদের সেভ অ্যাজ ডায়ালগ বক্স এসেছে। তো সেভ অ্যাজ ডায়ালগেই নামে আমরা ফাইলটি সেভ করতে যাচ্ছি। তো ফাইল নেম দিয়ে দেওয়ার পরে আমরা সেভ দিয়ে দেব, সেভ দিয়ে দিলেই ফাইলটি সেভ হয়ে যাবে। তো আসলে ফাইলটি সেভ হবে কোথায় সেটাও আমাদের দেখার বিষয়, সেটি হচ্ছে আমাদের ডকুমেন্টে সেভ হবে ফাইলটি। কিন্তু আমরা যদি ফাইলের লোকেশনটা এখান থেকে চেঞ্জ করে দিই, যেমন আমরা যদি ডেস্কটপে দিই তাহলে আমাদের ফাইলটি ডেস্কটপে সেভ হবে। তো আমি চাচ্ছি যে ফাইলটি ডেস্কটপে সেভ হোক, ক্লাস ওয়ান নামে এই ফাইলটি সেভ হবে, সেভ দিয়ে দিলাম। এবার আমরা এটাকে মিনিমাইজ করে দিই। এখানে তিনটি বাটন, একটি হচ্ছে ক্লোজ বাটন, একটি রিস্টোর বাটন এবং একটি মিনিমাইজ বাটন। মিনিমাইজ করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফাইলটি এখানে ক্লাস ওয়ান যে ফাইলটি, এই ফাইলটি ডেস্কটপে সেভ হয়েছে এবং এটি বন্ধ করা হয়নি, এজন্য এটার সাথে একটি টেম্প ফাইল তৈরি হয়। আমরা এটা ফাইলটি যখন বন্ধ করে দিব, ফাইল বন্ধ করতে গেলে আমাদের এই অফিস বাটন থেকে ক্লোজ আছে, ক্লোজে ক্লিক করলে ফাইলটি বন্ধ হবে। এবার মিনিমাইজ করে আমরা দেখব যে আমাদের যেই টেম্প ফাইল তৈরি হয়েছিল সেটি আসলে এখন আর নাই। তো এটি হলো আমাদের একটি ফাইল সেভ করা হলো। এবার আমরা এটাকে এমএস ওয়ার্ডটাকে আবার বন্ধ করে দিচ্ছি, মেনু থেকে অফিস 2007 ওপেন করব। এখান থেকে আমরা ফাইল অফিস বাটন থেকে আমাদের রিসেন্ট যে ডকুমেন্টস আছে এখানে প্রথম যে আমাদের ফাইলটি, ফাইল আমরা যে সেভ করেছি সেই সেভের ফাইলটি আছে, এটাকে আমরা ক্লিক করলে আমাদের ফাইলটি আমরা পেয়ে গেলাম। তার মানে হচ্ছে আমরা ফাইল সেভ করলাম এবং তারপর আবার ফাইল ওপেনও করলাম। তো এবার আমরা এখান থেকে আরেকবার ক্লোজ করে দিচ্ছি। এবার আমরা আসলে কিবোর্ডে ওপেন করা শিখব, কিভাবে কিবোর্ডে ফাইল ওপেন করে। কন্ট্রোল ও প্রেস করতে হবে, কন্ট্রোল ও প্রেস করলে আমরা ফাইলটি সেভ করেছিলাম ডেস্কটপে। সো আমরা ডেস্কটপে আছি, ডেস্কটপ থেকে ক্লাস ওয়ান এই ফাইলটি আমরা সেভ করেছিলাম। তো এই ফাইলটিতে ডাবল ক্লিক করব অথবা ক্লিক করে ওপেনই দিব, তাহলে ফাইলটি ওপেন হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের ফাইল সেভ করা এবং ফাইল পুনরায় ওপেন করা। এটা হলো আমরা শিখলাম প্রথমে কিভাবে ফাইলটি, এখানে ওপেন বাটন আছে, এখানে সেভ আছে, সেভ এজ আছে। তো আমরা ক্লোজ আছে, কিন্তু ক্লোজটা হচ্ছে কন্ট্রোল ডাব্লিউ, এটি হলো কিবোর্ড কমান্ড। আমরা কন্ট্রোল ডাব্লিউ প্রেস করলে ফাইলটি বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে আমরা আসলে কিবোর্ডে শিখব, এই কারণে কন্ট্রোল ডাব্লিউ দিলাম। তো এইটা হলো আমাদের প্রথম যে ক্লাস, এটা হলো কিভাবে ফাইল সেভ করব এবং কিভাবে ফাইল ক্লোজ করব এবং ফাইল কিভাবে ওপেন করব, এই কাজটি হচ্ছে আমাদের আজকের প্রথম স্টার্টিং ক্লাস। তো ধন্যবাদ।